ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড জিয়াকে দেখি, যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করে নেয় আর একটা অচেনা ছেলেকে ধরে বলে, এটা আমার নিউ বয়ফ্রেন্ড, যে তোমার থেকে অনেক ধনী, হ্যান্ডসাম এবং পারফেক্ট, তাই এখন থেকে আমার আশেপাশেও এসো না। আর জিয়া যাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করাচ্ছে, এটাই হচ্ছে আমাদের মেন লিড মিস্টার লি, যে জিয়াকে চিনেও না। তো জিয়া মিস্টার লিকে সবকিছু ক্লিয়ার করে বলে যে, আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, এজন্য আমি তোমাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করিয়েছি। লি এইসব শুনে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে যা করেছে সেটা একদমই ঠিক করেনি, কিন্তু তোমার কি দরকার এমন খারাপ ছেলেদের সাথে রিলেশন করার? লি এর এমন রুড বিহেভ দেখে জিয়া বলে, হ্যাঁ ব্রেকআপ হয়েছে আমার, কষ্টটা আমারই হবে, এতে তোমার কি? তখন ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে ধাক্কা লাগে, এতে ওর এক্স বয়ফ্রেন্ড ওকে অনেক কথা শোনাতে থাকে এবং বলে, তুমি তো বলেছিলে তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো, আর এখন দেখো তুমি আমার পিঠ পিছনে অন্য ছেলের সাথে সম্পর্ক করেছো। জিয়া বলে, হ্যাঁ করেছি, এতে তোমার কি? এখন আর আমার তোমার মতো সিটারের প্রয়োজন নেই। এটা শুনে ওর বয়ফ্রেন্ড ওকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু মিস্টার লিওকে বাঁচিয়ে নেয় আর বলে, ব্রেকআপ করে নিয়েছো বলে এই নয় যে তুমি তোমার এক্সকে হার্ট করবে। এটা শুনে হান রেগে সেখান থেকে চলে যায়। মিস্টার লি তখন ওর পড়ে যাওয়া ফোনটা উঠিয়ে দেয়। এরপর লি বাসায় যাওয়ার সময় নোটিস করে, এটা তো ওর ফোন নয়, বরং এটা জিয়ার ফোন, আর ফোনটা ফিরিয়ে দিতে ওকে আবারও ওই স্থানে আসতে হয়। ওকে দেখা মাত্রই জিয়া বলে, তুমি তো আমার নিউ বয়ফ্রেন্ড, তাই না? লি এখানে কথা না বাড়িয়ে ফোনটা দিয়ে চলে যেতে নাই, কিন্তু সেখানে থাকা দুইটা ছেলের আচরণ ওর কাছে ঠিক লাগছিল না, তাই ও জিয়াকে একটা সেফ জায়গায় নিয়ে আসে আর ওর ফ্রেন্ডকে ফোন করে অ্যাড্রেস দিয়ে বলে, এখনই এসে জিয়াকে নিয়ে যাও। কিন্তু জিয়া তো এদিকে বকবক করেই যাচ্ছিল, ও বলছিল, আমার আজ ডবল খুশির দিন, কারণ আজ আমি ওই সিটারের হাত থেকে মুক্তি পেয়েছি আর আমার হারিয়ে যাওয়া ফোনটাও ফিরে পেয়েছি। মিস্টার লি ওর কন্ডিশন দেখে বুঝতে পারে ওর কতটা খারাপ লাগছে, তাই সে বলে, তুমি চাইলে কান্না করে তোমার কষ্ট হালকা করতে পারো। এটা শুনতেই জিয়ার ওর অতীতের কথা মনে পড়ে যায়, যখন ওর বাবা ওকে ছেড়ে চলে গিয়েছিল, এতে অনেক কান্না করতে থাকে। তখন ওর মম বলে, একদম কান্না করবে না, কারণ তুমি বড় হয়ে গেছো, এখন কান্না করে নিজের কষ্ট ভুলতে পারবে না। আর ওর ওই সময়ের কথাও মনে পড়ে, যখন ও হানের সাথে রিলেশনশিপে ছিল, হান তো এমনিতেই ওর অনেক কেয়ার করত, কিন্তু ও যখনই অসুস্থ হতো তখন কেউই ওর পাশে থাকতো না। এসব কথা মনে পড়ার পরও জিয়া তো এতক্ষণ স্ট্রং ছিল, কিন্তু লি যখন ওকে কাঁদতে বলে তখন আর সে নিজের কান্নাকে আটকে রাখতে পারে না, ও অনেক কাঁদতে থাকে আর লিকে বলে, দেখো তোমার জন্য আমাকে এত কাঁদতে হচ্ছে, আমি এখন বড় হয়ে গেছি, কেঁদে নিজের কষ্ট কমাতে পারবো না। লি বলে, আমার বয়স 34 বছর হয়ে গেছে, আমার চোখে তুমি এখন একটা ছোট মেয়ে। জিয়া বলে, আমি মোটেই ছোট নই, আর ও যে বড় হয়ে গেছে এটা প্রুফ করার জন্য সে ওকে কিস করে। আর এই সিনটা এখানেই কাট হয়। নেক্সট ডে জিয়া অফিসে যাচ্ছিল, আজ ওর অফিসের ফার্স্ট ডে ছিল, ও তখন গত রাতের কথা মনে করতে থাকে আর নিজে নিজেকে বলে, আমি তো তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আর ড্রাঙ্ক অবস্থায় কত মানুষই তো কত ভুল করে। অফিসে এসে ও রিসেপশনিস্টের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করাবেই তখন সেখানে ওদের বসের এন্ট্রি হয় আর জিয়া এখানে জানতে পারে মিস্টার লি হচ্ছে ওদের নিউ বস। এতে ও খুবই এম্বারেসড হয়ে যায় আর সব সময় লি এর থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে। একদিন মিস্টার লি যখন ওর সামনে চলে এসেছিল তখন ও এক এমপ্লয়িকে একটা ফাইল নিয়ে যেতে দেখে। ও মিস্টার লিয়ের থেকে বাঁচার জন্য ফাইলটা নিয়ে বলে, আমি এটা অফিসে দিয়ে আসছি, কিন্তু ও তো জানতো না ও যেই বিপদ থেকে বাঁচতে চাইছে সেই বিপদের সামনাসামনি ওকে হতে হবে। ও সেখানে গিয়ে দেখে এটা তো মিস্টার লিয়ের কেবিন, ও তখন তাড়াতাড়ি ফাইলটা দিয়ে চলে যেতে নাই, কিন্তু মিস্টার লিওকে থামতে বলে। সে বলে, আমি তো এই অফিসে তোমাকে আগে কখনো দেখিনি। এতে জিয়া ভাবে মিস্টার লি হয়তো ওকে চিনতে পারেনি, ও তখন নিজেকে তার সাথে ইন্ট্রোডিউস করে এবং বলে, আমার নাম জিয়া, আমি এই অফিসে নিউ ইন্টার্নশিপ, আর আমার জন্য আপনাকে কখনো কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। লি তখন ওর নোংরা জুতা দেখিয়ে বলে, তোমার জন্য অলরেডি আমাকে প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, তুমি লিভিং রুমে গিয়ে ওয়েট করো, আমি আসছি। এরপর লি তো ওয়েট করতে করতে বোর হয়ে যায়। অন্যদিকে মিস্টার লি তো তার কাজেই বিজি ছিল। জিয়া তখন তার কাছে গিয়ে বলে, আমি কি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পেতে পারি? লি তখন ওকে সেটা দিয়ে দেয়। পাসওয়ার্ড পেয়ে জিয়া খুশি হয়ে বলে, আমি আর একবার আপনাকে ডিস্টার্ব করব না। কিন্তু একটু পরেই ও বলে, আপনার চার্জারটা কি আমাকে দিবেন, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এরপর লি নিজের জন্য খাবার রান্না করছিল। এদিকে জিয়ারও বসে থাকতে থাকতে ক্ষুধা লেগে গিয়েছিল, ও তখন লিয়ের হাতের রান্না টেস্ট করতে আসে, কিন্তু লি বলে,
আমি খাবারটা শুধু আমার জন্যই রান্না করেছি। এরপর জিয়াকে ওর ফ্রেন্ড ফোন করে বলে, আজকে তোমার বার্থডে, তাই আমি তোমাকে তোমার ফেভারিট ডিশ খাওয়াবো। আর খাবারের নাম শুনতেই জিয়া বলে, প্লিজ আমার সামনে খাবারের নাম নিও না, একে তো আজ আমার বার্থডে, কিন্তু এরপরও আমি আর সারাদিন না খেয়ে আছি। আর এই কথাটা মিস্টার লিও শুনতে পায়। ও তখনই গিয়ে ওর জন্য খাবার রান্না করতে থাকে। যদিও সে অনেক খারুজ ছিল, কিন্তু এরপরও সে কিভাবে একটা মেয়ের বার্থডেতে তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখতে পারে। একটু পর লি এসে বলে, কিচেনে কিছু বাড়তি খাবার পড়ে আছে, তুমি চাইলে খেতে পারো। জিয়া এসে দেখে সেখানে ওর ফেভারিট ডিশ রাখা আছে। ও তখন খুশি হয়ে খাবারটা খেতে শুরু করে। এরপর জিয়ার গলায় চেইনটা লক হয়ে যায়। ও কিছুতে সেটা খুলতে পারছিল না, এজন্য লিকে হেল্প করতে বলে। লি তো প্রথমে মানা করে দেয়, কিন্তু একটু পর লি এসে ওকে হেল্প করতে থাকে। জিয়া বলে, হঠাৎ করে আপনার মন কিভাবে চেঞ্জ হয়ে গেল? এখনই তো আপনি আমাকে মানা করলেন, কিন্তু আবার এখন নিজে এসে আমাকে হেল্প করছেন। লি বলে, আমি তোমাকে এই জন্য হেল্প করছি কারণ আমার ভয় হয় তুমি যদি আবার আমাকে কিস করে দাও। এটা শুনে জিয়া শক্ট হয়ে যায়, কারণ জিয়া ভেবেছিল লি হয়তো ওকে চিনতে পারেনি, কিন্তু লি তো ওকে আগেই চিনে ফেলেছে। এর পরের সিনে লি সেখানে ঘুমিয়ে পড়ে। ওকে দেখে মনে হচ্ছিল ও কোনো সুন্দর স্বপ্ন দেখছে। তখন লি এসে বলে, তোমার অফিস টাইম শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। এরপর জিয়া বাসায় গিয়ে ওর ফ্রেন্ড লিনাকে সবকিছু ফানি হয়েতে খুলে বলে। লিনা বলে, আমি তো এসব বিষয়ে তোমাকে হেল্প করতে পারবো না, কিন্তু কাজের বিষয়ে হেল্প করতে পারি। কাল সকাল 10টায় আমার ভাই তোমাকে হেল্প করার জন্য চলে আসবে। তো নেক্সট জিয়া লিনাকে ফোন করে বলে, তোমার ভাই কোথায়? সে কেমন আউটফিট পরে এসেছে? লিনা বলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। জিয়া ওর সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরা একটা ছেলেকে দেখতে পাই আর তাকে বলে, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, আমার সাথে এসো, আমাদের অনেক কাজ আছে। তোরা চলে গেলে লিনার ভাই সেখানে আসে। এর মানে জিয়া ভুল মানুষকে নিজের সাথে নিয়ে গেছে। জিয়া ছেলেটিকে দিয়ে অনেক কাজ করানোর পর বলে, চলো আমরা এবার কিছু খেয়ে আসি। এরপরও রেস্টুরেন্টে এসে বলে, আমার কাছ থেকে ফ্রিতে খাবার খাওয়ার ট্রিক শিখে নাও। এই বলে সে দোকানদারের কাছে গিয়ে অ্যাক্টিং করতে থাকে, আন্টি আজ আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, আমার তো খাওয়ার একদমই মন নেই, কিন্তু এই সুস্বাদু খাবারটা পেলে আমি সেটা খেয়ে নিব। এই বলে ও ফ্রিতে খাবার নিয়ে চলে আসে। জিয়া ফ্রিতে খাবার পেয়ে গেলেও সে ছেলেটির জন্য কোনো খাবারের ব্যবস্থা করে না, কিন্তু ছেলেটিও ফ্রিতে খাবার পেয়ে গিয়েছিল কারণ দোকানদারের কাছে ওকে অনেক কিউট লেগেছিল। খাবার শেষে ওরা আবারও কাজ করতে থাকে। ছেলেটি বলে, এবার একটু থামো, আমি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু তখনই এক পার্সন এসে ওদের জিনিসগুলো ফেলে দেয়। ছেলেটি তাকে সরি বলতে বললে ওই পার্সন বলে, তুমি কি জানো আমি কে? সে তখনই ওদের গ্যাংয়ের বড় ভাইকে ডেকে আনে। এসব দেখে জিয়া তো অনেক ভয় পেয়ে যায়। ও বলে, তোমরা কথা বলো, আমি আসছি। এই বলে ও পালিয়ে যায়। কিন্তু একটু পরেই ও আবারও ছেলেটিকে নিতে চলে আসে। জিয়া তো ছেলেটিকে নিয়ে চলে যায়, কিন্তু সেখানে নিজের কার্ডটা ফেলে আসে, যেটা ওই গ্যাংয়ের বড় ভাই পেয়ে যায়। এরপরও দে লিনার সাথে দেখা হয়। ছেলেটিকে দেখে লিনা তো ফিদা হয়ে যায়। সে বলে, তুমি কি সিঙ্গেল? আর যদি সিঙ্গেল হও তাহলে আমার ব্যাপারে ভাবতে পারো। এটা শুনে জিয়াওকে অফসাইডে নিয়ে আসে আর বলে, কমপক্ষে নিজের ভাইকে তো ছেড়ে দাও। এতে লিনা বলে, কে আমার ভাই? ও আমার ভাই নয়। জিয়া এটা শুনে শক্ট হয়ে যায়। এর মানে ও আবারও গন্ডগোল করে ফেলেছে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেখানে ছেলেটি নেই, কারণ সে তো গিয়েছিল ওই গ্যাংস্টারদের শিক্ষা দিতে। সে তাদেরকে অনেক মারে আর ওয়ার্নিং দেয় যে কেউ যদি জিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে কাউকে ছাড়বে না। এদিকে জিয়ার অবস্থা অনেক খারাপ, কারণ সে আবারও একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এর পরের সিনে ওর আবারও ছেলেটির সাথে দেখা হয়। ছেলেটি বলে, আমার নাম হাইউন, আমি কোম্পানির নিউ ইন্টার্নশিপ। এটা শুনে জিয়া বলে, তুমি কি ইন্টার্নশিপ করার জন্য এই কোম্পানিটাই পেয়েছো? হাইউন বলে, না, আমি তো এখানে তোমার জন্য এসেছি। এতে জিয়াওকে কিছু বলবে এর আগে সেখানে মিস্টার লি চলে আসে। এরপর জিয়া সিনিয়রকে অনেক বকাবকি করছিল, কারণ সে ডকুমেন্ট সাবমিট করতে অনেক দেরি করে ফেলেছে। সিনিয়র বলে, এই ডকুমেন্ট তো তোমার ফ্রাইডেতে সাবমিট করার কথা ছিল, কিন্তু তুমি এটা এখন সাবমিট করছো। ওর সাথে এমন খারাপ আচরণ করতে দেখে হাইউন বলে, এটা কেমন কোম্পানি যে এখানে ফ্রাইডে এবং স্যাটারডেতেও কাজ করতে হয়। এটা শুনে সিনিয়র অনেক রেগে যায় এবং বলে, আমি তোমাদের নামে মিস্টার লি এর কাছে কমপ্লেন দিব। এরপর মিস্টার লি জিয়াকে বলে, তুমি যদি কোনো কাজ না করতে পারো তাহলে সেটা আগেই বলে দিবে, আর যেই কাজ করার জন্য তুমি প্রমিস করবে সেটা তোমাকে কমপ্লিট করতেই হবে। জিয়া এতে রেগে বলে, আমি তো আমার কাজ কমপ্লিট করার চেষ্টা ঠিকই করেছি। মিস্টার লি বলে, তুমি ভুলে যেও না, এটা তোমার ওয়ার্ক
প্লেস, এটা কোনো স্কুল নয়। জিয়া বলে, হ্যাঁ ওয়ার্ক প্লেস তো স্কুলের থেকে অনেক আলাদা হবেই, কারণ স্কুলে তো কোনো সিনিয়র থাকে না কাউকে বুলি করার জন্য, আর কোনো ল্যান্ডলর্ডও থাকে না যে কাউকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিবে। আসলে জিয়ার সাথে গতরাতে এমন কিছুই হয়েছে, ও ল্যান্ডলর্ড হঠাৎ করে এসে বলে আমার ছেলে বিদেশ থেকে আসছে, তাই তোমাকে এখনই বাসাটা খালি করতে হবে। সে ওকে মাঝরাতেই বাড়ি থেকে বের করে দেয়, আর জিয়া যে তাকে 1 বছরের রেন্ট অগ্রিম পে করেছিল সে সেটাও তাকে ফিরিয়ে দেয় না। জিয়া ওই রাতটা রাস্তাতেই কাটিয়ে দেয়। তখন ওর মম ফোন করে বলে, তুমি কি ঠিকমতো খাবার খাচ্ছ? জিয়া বলে, মম তোমার মেয়ে সব ভুলে যেতে পারে কিন্তু খাবার খাওয়ার কথা ভুলে যেতে পারে না, আমি অনেক খাবার খেয়েছি আর আমার এখনকার অ্যাপার্টমেন্টটাও অনেক বড়। মিস্টার লি এসব শুনে বলে, তাহলে তুমি এখন কোথায় থাকছো? তখনই ওর নজর পড়ে ওর জিনিসপত্রগুলোর দিকে। লি বলে, অফিস তোমার থাকার জায়গা নয়। এই বলে সে জিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বলে, তুমি আজকের রাতটা সোফাতেই ঘুমিও, কালকে আমি তোমার জন্য গেস্ট রুমটা খালি করে দিব। জিয়া বলে, আমি নতুন থাকার জায়গা পেলে এখান থেকে চলে যাব। এরপর মিস্টার লি ওরা এমপ্লয়িকে ফোন করে বলে, তুমি কেমন ইনচার্জ, যে নিউ ইন্টার্নশিপের লাইফে কি চলছে সেটার খোঁজ রাখো না। এদিকে জিয়া ওর মমকে ভিডিও কলে দেখাচ্ছিল যে ওর অ্যাপার্টমেন্টটা কত বড়। ও তখন মিস্টার লিকে দেখিয়ে বলে, এটা আমার বাবুর্সি। কিন্তু মিস্টার লি কথাটা শুনতেই লুকিয়ে পড়ে। ওকে এমন করতে দেখে জিয়ার তো অনেক হাসি পাচ্ছিল। নেক্সট সিনে জিয়ার এক কলিগ জায়কা ওকে বলে, জোলি প্রেগনেন্ট হয়ে গেছে, তাও আবার বিয়ের আগে, এটা তুমি কাউকে বলো না, বিশেষ করে মিস্টার লিকে, কারণ সে খুবই রুড পার্সন, সে সামান্য কিছুতেই তার এমপ্লয়িদের বরখাস্ত করে দেয়। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, একবার এক এমপ্লয়ি মিস্টার লিয়ের গায়ে চা ফেলে দিয়েছিল, এজন্যই মিস্টার লি তাকে বরখাস্ত করে। এরপর আরেক এমপ্লয়ির অফিসে আসতে লেট হয়, সে তাকেও বরখাস্ত করে দেয়। কিন্তু এত কিছু শুনেও জিয়া তার কথা বিশ্বাস করে না। মিটিং চলাকালীন জোলির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওর অনেক ভমিটিং পাচ্ছিল, আর কিছুক্ষণ পরই দেখা যায় সেও রিজাইন লেটার সাবমিট করে দিচ্ছে। এসব দেখে জায়গা জিয়াকে বলে, এবার তো তোমার বিশ্বাস হয়েছে যে মিস্টার লি কেমন মানুষ, লাস্ট টাইমে মিস্টার লি সবার সাথে লাঞ্চ করতে আসলে সবাই সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু সবাই উঠে যাওয়ার পরই জিয়া সেখানে এসে বসে। মিস্টার লি বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে বসে লাঞ্চ করার? জিয়া বলে, কেন, তুমি যদি অচেনা মানুষকে এতটা হেল্প করতে পারো আর তাদেরকে থাকার জায়গা দিতে পারো, তাহলে আমি কেন তোমার সাথে বসে খেতে পারবো না? আসলে সবাই তোমাকে যতটা খারাপ বলে তুমি অতটাও খারাপ নও। আর জিয়ার এইসব ভালো কথাগুলো মিস্টার লিয়ের মনে গিয়ে লাগে, কারণ এতদিন পর কেউ অন্তত ওকে ভালো বলেছে। কিন্তু এরপর থেকে আবার সবাই জিয়াকে ইগনোর করতে থাকে, কারণ মিস্টার লিয়ের সাথে মেলামেশা করাই সবাই তাকে মিস্টার লিয়ের চামচা ভাবছিল। নেক্সট ডে জিয়া অফিসে আসলে জায়কা বলে, আমরা মিস্টার লিয়ের ব্যাপারে ভুল ভেবেছিলাম, আসলে মিস্টার লি জোলিকে চাকরিচ্যুত করেনি, সে ওকে অন্য অফিসে ট্রান্সফার করে দিয়েছে, যেখানে ওকে অনেক কম কাজ করতে হবে আর সে অনেক রেস্টও পাবে। আর আগের এমপ্লয়ীদের মিস্টার লি বরখাস্ত করেনি, তারা বৃদ্ধ হয়ে যাওয়ায় মিস্টার লি তাদেরকে এখন পর্যন্ত বাসায় বসেই স্যালারি পে করছে। এসব শুনে জিয়া বলে, আমি তোমাদেরকে বলেছিলাম না মিস্টার লি অতটাও খারাপ মানুষ নয়, আর সে এসব নিয়ে ওদের সাথে হাসি মজা করতে থাকে। এসব দেখে মিস্টার লি ভাবতে থাকে, আমার অফিসের সব এমপ্লয়িরা যারা কিনা অনেক বছর ধরে আমার সাথে কাজ করছে কিন্তু কেউই আমার নেচার বুঝতে পারেনি, কিন্তু জিয়া কিছুদিনে সেই আমার নেচার বুঝতে পেরেছে, এর মানে ওর ভিতর তো স্পেশাল কিছু আছেই। জায়কা জিয়াকে জিজ্ঞাসা করে, এই অফিসে তো অনেক ছেলেই রয়েছে, তোমার কি কাউকে পছন্দ হয়নি? জিয়া বলে, আমার ম্যাচিউর ছেলে পছন্দ। এটা শুনে জায়কা বলে, এর মানে তুমি মিস্টার লি এর কথাই বলছো, কারণ সে অনেক ম্যাচিউর। অন্যদিকে মিস্টার লি বাচ্চাদের সাথে গেম খেলায় এতটা বিজি ছিল যে সে তার ইম্পর্টেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করতেই চাচ্ছিল না, আর এই বিষয়টা জিয়াও নোটিস করে। একটু পর সে জিয়াকে বলে, আমি তো অর্ধেক স্যুপটা খেয়েছিলাম, বাকি স্যুপটা কে খেলো? নিশ্চয়ই তুমি চুরি করেছো, আমাকে মিথ্যা বলো না। আর একজন ম্যাচিউর বসের থেকে এমন কথা শুনে জিয়া তো শক হয়ে যায়। জিয়া বলে, মাঝে মাঝে যা দেখা যায় তা বাস্তবে হয় না। এরপর জিয়ার কাছে হাইউন আসে, ওকে দেখে জায়কা বলে, তুমি আবার হাইউনকে লাইক করো না তো, কারণ সেও অনেক ম্যাচিউর। এতে জিয়া কোনো অ্যান্সার দিবে এর আগে মিস্টার লি ওকে একটা মিটিংয়ে যেতে বলে। মিটিং শেষে আসার সময় জিয়ার একটা টয় পছন্দ হয়, মিস্টার লি সেটা উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু পারছিল না। আর এসব দেখে সেখানে থাকা বাচ্চাগুলো অনেক মজা নিতে থাকে।
তখন জিয়াকে হাইয়ুন ফোন করে বলে, তুমি কি কালকে আমার সাথে বেড়াতে যাবে? তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিয়া অফিসের কাজে এক স্থানে আসে, কিন্তু সে ডকুমেন্ট আনতে ভুলে গিয়েছিল আর হাইয়ুন সেটা এন টাইমে এনে দেয়। এতে জিয়া খুশি হয়ে বলে, বলো তোমার কি চাই? তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। হাইয়ুন বলে, আমি শুধু চাই যে মেল লিডার ভোটিং হচ্ছে, তুমি সেখানে আমাকে ভোট দাও। এরপর জিয়া ভোটিংয়ের সময় কেন জানি না না চাইতেও মিস্টার লিকেই ভোট দিয়ে দেয়। প্রেজেন্টে মিস্টার লিওকে ওর পছন্দের টয়টা এনে দেয় এবং বলে, তোমার পছন্দ ছিল, এজন্যই আমি টয়টা কষ্ট করে বের করলাম। ভবিষ্যতে যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। আর এতে জিয়া মিস্টার লিয়ের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। নেক্সট সিনে মিস্টার লি কার্ড খেলতে গিয়ে হেরে যায়, এজন্য তাকে তার অ্যারাউন্ডে বসা কাউকে কিস করতে হবে, আর তার অ্যারাউন্ডে জিয়াই ছিল। তবে মিস্টার লি জিয়াকে কিস করবেই, এর আগেই হাইয়ুন মিস্টার লিকে কিস করে দেয় আর বলে, আমি জিয়াকে লাইক করি, এজন্য আমি চাইনি তুমি ওকে কিস করো। এরপর তো বাসায় গিয়ে মিস্টার লি একটানা ব্রাশ করতে থাকে। জিয়া বলে, এবার তো ব্রাশ করা বন্ধ করো, টানা 2 ঘন্টা ধরে তুমি ব্রাশ করেই যাচ্ছ। লি বলে, মনে হচ্ছে হাইয়ুন তোমাকে প্রপোজ করায় তুমি অনেক বেশি খুশি হয়েছ, মিথ্যা বলো না, কারণ তুমি এখনও আমার দয়ায় আমার বাসাতেই রয়েছ। জিয়া তার এই মাসে স্যালারি পেয়ে যায় আর মিস্টার লি এর কথায় ওর মনে হয় সে চাইছে জিয়া যেন তার বাসা থেকে চলে যায়। জিয়া বলে, আমি নতুন অ্যাপার্টমেন্ট খুঁজে এখান থেকে চলে যাব। মিস্টার লি বলে, ওকে, আমিও তোমাকে এ ব্যাপারে হেল্প করব। সে তাকে অনেক অ্যাপার্টমেন্ট দেখাতে থাকে, যেগুলো দেখে জিয়ার অনেক পছন্দ হয়, কিন্তু রেন্ট শোনা মাত্রই ও বলে, এগুলো আমার পছন্দ হয়নি। আসলে মিস্টার লিও চাইছিল ও যেন এখান থেকে না যায়, বাট একটু পর জিয়া এসে বলে, আমি সাধ্যের ভিতর একটা অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি। এটা শুনে মিস্টার লি অনেক দুঃখী হয়। তবে সকালে উঠতেই জিয়ার ফোনে একটা ফোন আসে। আসলে জিয়া যে বাসাটা ঠিক করেছিল মিস্টার লি সেটার মালকিন সেজে ওর সাথে কথা বলে। সে বলে, আমি 2 গুণ টাকায় অন্যের কাছে অ্যাপার্টমেন্টটা ভাড়া দিয়ে দিয়েছি। এটা শুনে জিয়া তো অনেক কষ্ট পায়। ও তখনই ওর ফ্রেন্ড লিনার কাছে ফোন করে। লিনা বলে, আমার মা বাসায় নেই, তাই তুমি এখানেই চলে এসো। জিয়া বলে, হ্যাঁ, এই আঙ্কেলের সাথে থাকার থেকে তোমার কাছে চলে যাওয়াটাই বেটার। আর এসব কিছু মিস্টার লি দেওয়ালে কান পেতে শুনছিল। আর জিয়া বাইরে আসলে সে বলে, তুমি এখনও এখান থেকে যাওনি? জিয়া এটা শুনে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে নাই। মিস্টার লি এমন ভাব করে যেন সে তার কাজেই ব্যস্ত, কিন্তু সে তো জাস্ট ল্যাপটপে প্লিজ যেও না, প্লিজ যেও না এটাই লিখছিল। জিয়া যখন লিফটে উঠে পড়বে তখন মিস্টার লি লিফটটা থামিয়ে দেয় এবং বলে, প্লিজ যেও না। জিয়া এটা শুনে অনেক খুশি হয়, কারণ ও তো এটাই চাইছিল। এরপর মিস্টার লি বাসন পরিষ্কার করছিল, তখন জিয়া বলে, তুমি সব কাজ কেন একাই করো? নিজের জন্য একটা পার্টনার খুঁজে নিলেই তো পারো। লি বলে, আমি সব কাজ একাই করতে পারি, আমার কোনো পার্টনারের প্রয়োজন নেই। আসলে লি বুঝতেই পারেনি যে জিয়া আসলে কি বলতে চাইছে। এরপর সেখানে হাইয়ুন আসে, সে লিয়ের বাসায় জিয়াকে দেখে শকড হয়ে যায়। ও জিজ্ঞাসা করার আগেই মিস্টার লি বলে, অবাক হওয়ার দরকার নেই, কারণ সে অনেক দিন থেকেই আমার বাসাতেই থাকে। এরপর অফিসের সিন দেখানো হয় যেখানে একটা গেম অনুষ্ঠিত হবে, এই গেমে জিততে পারলে তাকে একটা ফোন উপহার দেওয়া হবে। যেহেতু জিয়ার ফোনটা ভাঙা ছিল তাই ও চাইছিল এই গেমটা জিততে। তখন লিয়ার হাইয়ুন এসে ওর হাত ধরে টানাটানি করতে থাকে। ওরা বলে, আমি তোমাকে গেমটা জিতিয়ে দিব, কিন্তু জিয়া ওদের দুজনকে ইগনোর করে চলে যায়। একটু পর হাইয়ুন এসে জিয়াকে পার্টনার হতে বললে জিয়া রাজি হয়ে যায়, আর এটা দেখে লিয়ের একদমই ভালো লাগে না। গেমের সময় লি জিয়াকে হাইয়ুনের সাথে দেখে অনেক জেলাস ফিল করে, আর জিয়ার দিকে এত মনোযোগ দিতে গিয়ে ও তো একবার নিচেই পড়ে যায়। হাইয়ুন জিয়াকে গেমটা জিতিয়ে দেয়, কিন্তু গেম শেষ হতেই জিয়া গিয়ে লিয়ের কেয়ার করতে থাকে। এটা দেখে হাইয়ুন ভাবে, আমি জিতেও হেরে গেছি। তখন মিস্টার লি জিয়াকে একটা নিউ ফোন উপহার দেয়। আসলে জিয়ার হাতে ভাঙা ফোনটা লি আগেই দেখেছিল। জিয়া বলে, তুমি আমাকে নিউ ফোন গিফট করছো, এর মানে এমন নয় তো যে তুমি আমাকে লাইক করো? লি তো প্রথমে ওকে না করে, কিন্তু একটু পরেই সে ওকে কিস করে দেয়, এর মানে লি সত্যি জিয়াকে লাইক করে। জিয়া এসব কথা ওর ফ্রেন্ড লিনাকে বলে। লিনা বলে, লি কি তোমার সাথে কোনো ফটো পোস্ট করেছে, নাকি সে তার কোনো ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছে? তাহলে তুমি কিভাবে ভাবছো যে সে তোমাকে লাইক করে? জিয়া এসব শুনে ভাবে, ও তো সত্যি এমন কিছু করেনি, আর এ কারণেই ওর মনটা খারাপ হয়ে যায়। ও তখন লিয়ের সাথে একটা পিকচার ক্লিক করে এবং বলে, দেখো আমাদের ফটো কত ভালো এসে।
এসেছে। লিবালে, তাই নাকি? তাহলে দাও, এটা আমি আমার ফ্রেন্ডকে দেখাবো। কিন্তু ওর ফ্রেন্ড তো ছিল একটা পুতুল। আর জিয়ার এই প্ল্যানটা ফেল হয়ে যায়। একটু পর লিবালে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি তোমার খেয়াল ভালোভাবে রেখো। জিয়া বলে, আমিও তোমার সাথে যাব, 2 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। লি বলে, ওরা তো সবাই ছেলে, তুমি ওদের সাথে এনজয় করতে পারবে না, তার থেকে তুমি বাসাতেই থাকো। লি চলে যাওয়ার পর জিয়া ওর ফ্রেন্ডকে সব কিছু খুলে বলে। ওর ফ্রেন্ড বলে, আমি তোমাকে বলেছিলাম না মিস্টার লি তোমাকে ভালোবাসে না, ওই আঙ্কেল তো শুধু অফিস রোম্যান্স করতে চাই। এটা শুনে জিয়ার অনেক খারাপ লাগে। ও ডিসিশন নেয় এবার লিয়ের সাথে ব্রেক আপ করে নিবে। বাটো লিয়ের কাছে যেতে ওর সুন্দর ফিগার দেখে অ্যাট্রাক্ট হয়ে যায়, আর কিছুই বলতে পারে না। এরপর অফিসেও জিয়া এসব কথাই ভাবছিল, তখন সেখানে মিস্টার লি এসে বলে, আমি তোমাদেরকে কিছু জানাতে চাই, আসলে আমি খুব তাড়াতাড়ি রিজাইন করতে চাই, কারণ আমি আমার পার্সোনাল বিজনেসে ফোকাস করব, আর আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। সবাই মেয়েটিকে জানতে চাইলে মিস্টার লি সবার সামনে বলে, সেই মেয়েটি হচ্ছে জিয়া। এরপর তো সে সবার সাথে জিয়াকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এতে জিয়া অনেক খুশি হয়। জিয়া বলে, তুমি তো সবার সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়েছ, তাই আমিও এবার আমার ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। কিন্তু সেটা এক সপ্তাহ পর। লি তো ওকে হ্যাঁ বলে দেয়, কিন্তু ও অনেক নার্ভাস ছিল। ও বুঝতে পারছিল না ও 17-18 বছরের মেয়েদের সাথে কীরকম আচরণ করবে, এজন্যই ও একটা বাচ্চার কাছ থেকে টিউশন নেয়। আর সে সবার সাথে কিভাবে কথা বলবে বাচ্চাটি ওকে শিখিয়ে দেয়। এরপর লি জিয়ার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে লি 17 বছরের ছেলের মতো বিহেভ করার চেষ্টা করে, কিন্তু এসব আচরণ ওর উপর খুব একটা স্যুট করছিল না, এজন্য জিয়ার সব ফ্রেন্ডরা ওর উপর হাসতে থাকে। তবে সবাই বুঝতে পারে লি প্রশংসা পাওয়ার জন্য এমন প্রিটেন্ড করছে। লিনা জিয়াকে বলে, যদিও লিয়ের বয়স একটু বেশি, কিন্তু এরপরও আমি খেয়াল করেছি সে সবসময় তোমার অনেক কেয়ার করছে, যেটা তুমি অন্য ছেলেদের কাছ থেকে পাবে না। সে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে জিয়ার অনেক ভালো লাগে, তাই ও নিজের রিলেশনশিপটা সামনের দিকে এগোনোর চিন্তা করে। লি ওর ফ্রেন্ডের সাথে জিয়াকে পরিচয় করায়, কিন্তু অত মেসিউড লোকদের জিয়ার কাছে খুব একটা ভালো লাগে না। এটা শুনে লি বলে, যদি তোমার ওদেরকে পছন্দ না হয় তাহলে ওরা আজ থেকে আমার ফ্রেন্ডই নয়, তবে সব কিছু ঠিক থাকলেও এদের সম্পর্ক তো এভাবে চলবে না। জিয়া চাইছিল লিয়ের সাথে আরও ক্লোজ হতে, এতে লিনা ওকে কিছু ট্রিক শিখিয়ে দিয়েছিল, জিয়া সেগুলো অ্যাপ্লাই করে। বাট লি তো জিয়াকে শুধুমাত্র বাচ্চাদের মতোই ট্রিট করছিল। এরপর জিয়া অসুস্থ হওয়ার বাহানা করে, লি তখন ওকে উঠিয়ে নিয়ে যায় আর বলে, তুমি চেঞ্জ করে নাও, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এটা শুনে জিয়া ওর উপর অনেক রেগে যায়, কারণ লি কোনো মতেই ওর মনের কথা বুঝতে পারছে না। এরপর জিয়া লিনার সাথে দেখা করে। লিনা ওকে মিস্টার লিয়ের এক্স গার্লফ্রেন্ডের পিকচার দেখায়। এতে জিয়া ভাবে মিস্টার লিয়ের হয়তো ম্যাচিউড মেয়ে পছন্দ। এরপরের সিনে জিয়া মিস্টার লিয়ের সাথে অনেক রুড বিহেভ করতে থাকে এবং বলে, আমি জানি আমি তোমার এক্স গার্লফ্রেন্ডের মতো হতে পারবো না। মিস্টার লি বলে, আমি যদি আমার এক্স গার্লফ্রেন্ডকেই পছন্দ করতাম তাহলে সে আমার এক্স হতো না। আমি জানি তুমি আমার ক্লোজ হতে চাইছো, কিন্তু আমি এসব কিছুতে একটু টাইম নিতে চাচ্ছি। নেক্সট ডে ওরা দুজন ট্রিপে যায়, সেখানে ওদের মিস্টার লিয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়, যার নাম ছিল সই। সই জিয়াকে অনেক টোন করতে থাকে এবং বলে, তোমার মতো অল্প বয়সী মেয়েরা এভাবে ধনী ছেলেদের পিছনেই পড়ে থাকে। জিয়া বলে, আমি মিস্টার লিকে ধনী বলে পছন্দ করিনি, বরং তাকে এজন্যই পছন্দ করেছি কারণ সে অন্য ছেলেদের থেকে আলাদা। তখন সেখানে লি আসায় সই আবারও জিয়ার সাথে ভালো ব্যবহার করতে থাকে। সই তখন ওদের দুজনকে ওর বাসার পার্টিতে ইনভাইট করে। লি তো প্রথমে যেতে মানা করে দেয়, বাট জিয়া বলে দেয় আমরা টাইম মতো সেখানে পৌঁছে যাব। এরপর ওরা সেখানে গেলে সই জিয়ার ড্রেস নিয়ে অনেক টোন করতে থাকে, কারণ সেটা অনেক ওল্ড ফ্যাশনের ছিল আর জিয়া এই ড্রেসটা মিস্টার লিয়ের পছন্দ মতোই পরেছিল। তখন এক ফটোগ্রাফার এসে ওদের ফটো তুলতে থাকে। ফটোগ্রাফার ভাবে সই হয়তো লিয়ের গার্লফ্রেন্ড, এজন্য সে জিয়াকে সরে যেতে বলে। এতে জিয়ার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু লি তখন ক্লিয়ার করে যে সই নয় বরং জিয়াই আমার গার্লফ্রেন্ড। জিয়া তো মন খারাপ করে বসেছিল। তখন সই এসে বলে, তোমার কি মনে হয় মিস্টার লিয়ের সাথে পুরো লাইফ কাটানো এতটাই সহজ হবে, কারণ সে খুবই ওল্ড ফ্যাশনের, তাই এখনও সময় আছে ওকে ছেড়ে দাও। দেন মিস্টার লি এসে বলে, আমার লাইফের মেইন ক্যারেক্টার, তুমি এখানে কি করছো? আমি তোমাকে এখনও প্রপোজ করিনি কেন জানো? কারণ আমার মনে হতো তুমি এত প্রিটি, ব্রেভ এবং কাইন্ড, অন্যদিকে আমি তো খুবই ওল্ড ফ্যাশনের। মাঝে মাঝে তো আমার এমন মনে হয় আমি তোমাকে ডিজার্ভই করি না, কিন্তু ঈশ্বর তোমার সাথে আমার দেখা করিয়ে দিয়েছে,
আর আমি পুরো পৃথিবীর ভেতর থেকে তোমাকে সিলেক্ট করেছি। আমি যখন তোমাকে সিলেক্ট করেছি তখন তুমি ভাবতে পারো তুমি এই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে, এই বলে সে ওকে প্রপোজ করে। আর মিস্টার লিয়ার এত মিষ্টি মিষ্টি কথা শুনে জিয়াও ইমপ্রেস হয়ে যায়, সে ওকে হ্যাঁ বলে দেয়। আর এই ড্রামাটার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আর এমনই সব রোমান্টিক ড্রামা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।